চট্টগ্রামে ভাঙা হবে 223 কোটি টাকায় কেনা জাহাজ। কোপা আমেরিকায় যে মাঠে ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল খেলা হবে, জাহাজটি আয়তনে তার 3টি মাঠের সমান, অর্থাৎ 19,000 বর্গমিটার। সৌদি আরবের 25 বছরের পরিত্যক্ত তেল বহনকারী একটি পুরনো জাহাজ ভাঙার জন্য আমদানি করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায়। পুরনো হলেও এর জন্য খরচ করতে হয়েছে 223 কোটি টাকা। যদিও গত এক দশকে এত দামে পুরনো কোনো জাহাজ আমদানির রেকর্ড নেই বলে শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্যে উঠে এসেছে। জাহাজটি লম্বায় 97 তলা উঁচু ভবনের মতো, অর্থাৎ 340 মিটার, আর আয়তনে কোপা আমেরিকায় যে মাঠে ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল খেলা হবে সেটির মতো 3টি মাঠের সমান, অর্থাৎ 19,000 বর্গমিটার। চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের পারিবারিক শিল্প গ্রুপ মোস্তফা হাকিম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান HM শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড জাহাজটি ক্রয় করেছে। এ বছর এখন পর্যন্ত বিশ্বে এই ধরনের পুরনো জাহাজ বিক্রি হয়েছে মাত্র 11টি। তারা জাহাজটির আমদানির জন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানকে 208 কোটি 68 লাখ টাকা দিয়েছে, আর শুল্ক কর দিতে হয়েছে 14 কোটি 35 লাখ টাকা। এত দাম দিয়ে জাহাজটি কেনা হলেও এটি কেটে কুটে যে লোহা এবং অন্যান্য দ্রব্যাদি পাওয়া যাবে তা বিক্রি করেই পুরো খরচ ওঠানো হবে। খরচের চেয়ে বাড়তি যা পাওয়া যাবে তা উঠবে লাভের খাতায়। এই জাহাজটি কেটে 48,087 টন লোহা পাওয়া যাবে। এই ধরনের পরিত্যক্ত পুরনো জাহাজগুলো মূলত লোহার পরিমাণের উপর নির্ভর করে ক্রয় বিক্রয় হয়। এর আগে লোহার দাম কম থাকায় একই ধরনের জাহাজ তারা 180 কোটি টাকায় কিনেছিল। বর্তমানে বিশ্ববাজারে লোহার দাম বেশি হওয়ায় 43 কোটি টাকা বাড়তি খরচ করতে হয়েছে। HM শিপইয়ার্ডের 500 কর্মী জাহাজটি ভাঙার কাজ শুরু করেছে। তারা 9 থেকে 15 মাসের মধ্যে বিশাল এই জাহাজ ভাঙার কাজ শেষ করতে চায়। পুরনো জাহাজটির পেছনে আছে প্রায় 73 টন ওজনের প্রপেলার বা পাখা। এই প্রপেলার চালানোর জন্য আছে 33,600 অশ্বশক্তির বা BHP ইঞ্জিন। ইঞ্জিনটি প্রতি মিনিটে সর্বোচ্চ 70 বার ঘোরাতে পারে এই প্রপেলার। পুরনো এই প্রপেলারের এখনও বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। ইঞ্জিন ব্যবহার করা না গেলেও কেটেকুটে বিক্রি করা যাবে বেশ ভালো দামে। আবার ইঞ্জিন চালানোর জন্য আছে 5টি জেনারেটর, সেগুলো হয়তো জেনারেটর হিসেবে বিক্রি করা যাবে। এরকম মূল্যবান নানা পণ্য আছে জাহাজটিতে। মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারর আলম জানান, কর্ণফুলীর দক্ষিণ পাড়ে এবছর চালু হওয়া HM স্টিল এবং সীতাকুণ্ডের গোল্ডেন ইস্পাত আমাদের এই 2টি কারখানায় এই জাহাজের গলনশীল লোহা ব্যবহার হবে। বাকি স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি তামা, পিতল, কপারের মতো বেশ কিছু মূল্যবান পণ্য রপ্তানি করা হবে। উল্লেখ্য, এই ধরনের নতুন জাহাজের দাম এখন প্রায় $95 মিলিয়ন বা 800 কোটি টাকার কম বেশি। আবার এই ধরনের জাহাজের প্রতিদিন ভাড়া প্রায় $36,000।